ইকো পার্ক কলকাতার ভ্রমণ প্রেমিকদের জন্য একদম আদর্শ একটা জায়গা। 480 একর জায়গা জুড়ে এই পার্কটা বিস্তৃত, অনেকটা বড়, অনেক কিছু দেখার রয়েছে। সাথে রয়েছে একটা বিশাল জলাশয়, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। যারা একদিনের জন্য কোথাও একটু ঘুরতে যেতে চাও তো তাদের জন্য একদম আদর্শ জায়গা। সকালে বেরিয়ে সারাদিন ঘোরাঘুরির পর রাতে বাড়ি ফেরা। তো আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব ইকো পার্কে দেখার মতো কি কি রয়েছে। আর গেটগুলো তো অনেক আছে, কিন্তু গেট কত নাম্বার গেট দিয়ে তোমরা প্রবেশ করলে অনেক কিছু দেখতে পাবে কম সময়ের মধ্যে, সাথে টিকিট ভাড়া কত, পার্কের ওপেনিং টাইম, কখন পার্কটা খোলা হয়, তো সেই সব কিছু বিস্তৃতভাবে আমি এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটা ফুল দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব হেল্পফুল হবে। তো এখন আমরা রয়েছি নিউ টাউনে। তো যারা নিউ টাউন দিয়ে ইকো পার্কে আসবে তো তাদের জন্য গেট নাম্বার 1 আর 2 একদম পারফেক্ট, কারণ ওটাই মানে পার্কের মূল এন্ট্রি গেট। তো ওটা দিয়ে যদি তোমরা প্রবেশ করতে হো তো বাকি যে জায়গাগুলো আছে ঘুরে পুরোটা দেখতে পারবে। আর যারা এয়ারপোর্ট দিয়ে আসবে তো তারা 4 নাম্বার গেট দিয়ে এখানে প্রবেশ করতে পারো। তো তারা প্রথমে 7 ওয়ান্ডার্স যারা দেখতে চাও তো তাদের জন্য একদম পারফেক্ট হচ্ছে 4 নাম্বার গেট। কিন্তু আমরা পুরো পার্কটা ঘুরে দেখবো, যার জন্য আমরা গেট নাম্বার 2 দিয়ে এন্ট্রি করব। তো এই দেখো আমরা অটো করে এসে নিউ টাউন থেকে, তো আমরা এখন সাবওয়ে করে যাচ্ছি গেট নাম্বার 2-এ প্রবেশ করার জন্য। তো যে ফ্যামিলি ব্লগটা আমি আগে শেয়ার করেছি, তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, ওখান থেকেও তোমরা অনেক কিছু জানতে পারবে। তো এই দেখো এই সিঁড়িটা দিয়ে একদম সোজা উঠলেই গেট নাম্বার 2। তো আমরা প্রথমবার যেহেতু পার্কে আসছি, যার জন্য আমরা গেট নাম্বার 2 দিয়ে এন্ট্রি করছি। অনেক কিছু ঘুরে দেখব, পুরো পার্কের অনেক কিছু জানার আছে যেহেতু প্রথমবার আসছি। তো এই দেখো এখানে আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি, আর এখানে প্রবেশ মূল্য 30 টাকা সবার জন্যই, 30 টাকা। যারা বাচ্চা 3 বছর থেকে ছোট তাদের টিকিট লাগবে না, কিন্তু 3 বছরের আপে সবারই টিকিট লাগবে। এই দেখো, আর এখানে প্রবেশের টাইম দুপুর 2:30 থেকে 8:30-8:30 পর্যন্ত এখানে পার্ক খোলা থাকে। আর এই দেখো 2 নাম্বার গেট দিয়ে এন্ট্রি করার সাথে সাথে বাঁ সাইডে রয়েছে টয় ট্রেন। তো এই টয় ট্রেনে করেও পুরো পার্কটা ঘুরে তোমরা দেখতে পারবে, কিন্তু এখানে একটা অসুবিধা রয়েছে, টয় ট্রেনে করে পুরো পার্কটা ঘুরে দেখা অনেকটা মানে পুরো বিষয়বস্তুটা জানা যায় না, হেঁটে দেখাটা সবথেকে বেশি পারফেক্ট। তো আমরা হেঁটে হেঁটেই পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখব, সাথে তোমাদের সাথেও শেয়ার করব। তো এই দেখো সামনে রয়েছে একটা বিশাল জলাশয়, আর সাথে রয়েছে অনেক বোট, স্পিড বোট, তোমরা এখানে জলাশয়ের আনন্দ নিতে পারো নৌকো চেপে। তো এই দেখো খুব সুন্দর সিনারি, খুব সুন্দর লাগছে চারিপাশটা, আকাশ জল মিলেমিশে একাকার। এই দেখো খুব সুন্দর পরিবেশ। আর এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে টিকিট করে এখানে বোটিং করা যায়, আর প্রতিজনের 100 টাকা করে টিকিট বোটিং করার জন্য। বৃষ্টি পড়ছে, তো ওটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আমরা যেহেতু বর্ষাকালে এসেছি বৃষ্টি তো হবেই। আর এই যে দেখতে পাচ্ছে গাড়িগুলো, তো এটারও টিকিট মূল্য 100 করে। তো 100 করে টিকিট করে তোমাদের এটা পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবে, কিন্তু আমরা হেঁটে হেঁটেই পুরো পার্কটা ঘুরে দেখবো, যার জন্য অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ঝিলের বা সাইডে রয়েছে জাপানিজ ফরেস্ট। তো এই দেখো সামনে রয়েছে বুদ্ধ মূর্তি, আর এখানে গেটে কোনো রকম প্রবেশ মূল্য লাগছে না, স্নিগ্ধ শীতল একদম নিরিবিলি একটা পরিবেশ। আর এর ডান সাইডে রয়েছে জাপানিজ রেস্টুরেন্ট। এই দেখো, তো যারা এখানে জাপানিজ রেস্টুরেন্টের স্বাদ নিতে চাও
নিতে পারো ওখানে গিয়ে। আমরা কিছুক্ষণ বুদ্ধ মূর্তির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করলাম। খুব ভালো লাগছিল এইরকম একটা নীরব শীতল শান্তি রয়েছে এই জায়গাটার মধ্যে। এই দেখো সামনে গিয়ে রয়েছে একটা ছোট্ট রকমের ঝিল, তার মধ্যে রয়েছে ঝর্ণা আর কাঠের এই যে সিঁড়ি, আর এই দেখো এখানে রয়েছে জাপানিজ টেম্পল। খুব সুন্দরভাবে চারিপাশটা সজ্জিত করা রয়েছে। তো এখানে জাপানিজ টেম্পলে কাজ চলছিল, যার জন্য আমরা ভেতরে এন্ট্রি করতে পারিনি, কিন্তু এখান থেকেই আমরা টেম্পলটা তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি। এই দেখো বন্ধ রয়েছে, পুরোটাই কাজ চলছে, মেরামত চলছে। আশা করছি দুর্গাপূজার মধ্যে সবকিছু এটা রেডি হয়ে যাবে। আর এই দেখো এখানে রয়েছে জাপানিজ গার্ডেন, এখানে রজনীগন্ধা ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে এরকমভাবে। কিছুটা এগিয়েই রয়েছে কিছু স্মল মংসের দল, তো রাতেবেলায় এরা বাগানে ঘোরাঘুরি করে পুরো বাগান দেখাশোনা করে। এটাই বলা হয়েছে জাপানিজদের মতে। কিছুটা এগিয়ে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে পৌঁছেছে। তো অনেকটা ঘোরাঘুরির পর এখানে তোমরা কিছু ড্রিঙ্কও পেয়ে যাবে, তো কিছু ড্রিঙ্ক নিয়ে আমরা চলে এসেছি আইফেল টাওয়ার প্যারিসের যে, তো ওটা দেখার জন্য। তো এখানে ভেতরে প্রবেশ করার জন্য আলাদা টিকিট ভাড়া করতে হয়, কিন্তু আমরা ভেতরে যাইনি, বাইরে থেকেই দেখে নিয়েছি। অনেকটা রোদ ছিল, ভেতরে যাওয়ার আর ইচ্ছে হচ্ছিল না। তো এখন বাঁ পাশ থেকে আমরা চলে এসেছি ডান সাইডে, ঝিলের ডান সাইডে। তো এখন এই সাইডটা ঘুরে তোমাদের দেখাবো কী কী রয়েছে। তো কিছুটা হেঁটে আমরা এখন যাচ্ছি সামনে যে জলের ফোয়ারা আছে ওখানে, প্রচণ্ড রোদ তাপের মধ্যে এই যে দেখতে পাচ্ছ জলের ফোয়ারা, তো বেশ ভালো লাগছে। জলের ফোয়ারার থেকে বেশ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তো সেটা যখন এসে ফেসের মধ্যে পড়ছে বেশ আরাম বোধ হচ্ছে। তো আমরা এটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম, খুব সুন্দর লাগছে এই দেখো। তো এটা হচ্ছে ইকো পার্কের মেন ম্যাপ, তো এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, গেট নাম্বার, টয়লেট, ফুড কাউন্টার, কোথায় গিয়ে কি রয়েছে, কোথায় বার হবে, কোথা দিয়ে প্রবেশ করবে, তো সেই সব পার্কিং এরিয়া সব কিছু। তো এই দেখো গ্রাম বাংলা, সোলার ড্যাম, তো সব কিছু তোমরা এখান থেকে জানতে পারবে। যারা আসতে চাও খুব তাড়াতাড়ি, তো তারা এসএস নিয়ে রেখে দিতে পারো। আর এখন আমরা যাচ্ছি যে গ্রাম বাংলার রূপ দেখানো হয়েছে তো সেই দিকে। আর এই দেখো এখানে জলাশয়ের মাঝখানে তিনটে হরিণ করা হয়েছে, এগুলো সব কৃত্রিম কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজানো গোছানো পার্কটা, বেশ অনেক সুন্দর। এই দেখো এখানেও রয়েছে দুটো ময়ূর, খুব ভালো লাগছে। এগুলো সব কৃত্রিম কিন্তু দেখে যেন মনে হচ্ছে একদম আসল। আর এই সাইডে রয়েছে গ্রাম বাংলার যে রূপ, এখানে তোমরা গ্রামে যেরকম পরিবেশ হয় তো সেটা এখানে এন্ট্রি করে দেখতে পারো। এখানের জন্য টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট করে তারপর ভেতরে প্রবেশ করতে হয়। তো এই দেখো এটা হচ্ছে গেট, কিন্তু আমরা এবারে যেহেতু টাইম কম তো ভেতরে প্রবেশ করছি না, অন্য কোন দিন এসে দেখে যাব। এখন আমরা যাচ্ছি সামনে 5 নম্বর গেটের সাইডে। আর এই দেখো এখানে এই নতুন তৈরি হচ্ছে, তো এটা এখনো কাজ চলছে, কিছু ওপেনিং করা হয়নি,
পুজোর সময় শুনলাম নাকি ওপেনিং করা হবে। এই দেখো বাইরে থেকে কিরকম দেখতে লাগছে, অনেকটা সুন্দর লাগছে, কাঁচের বলাকারের মতো। তো ভেতরে কি আছে না আছে আমি সত্যিই জানি না, একদম পুরোপুরি নতুন। আর বাইরে কোথাও কিছু হেডিং কিংবা বোর্ড দেওয়া নেই যে কি, তো সেহেতু আমি বলতে পারছি না এটা কি। কিন্তু নতুন শুরু হচ্ছে, পুজোর পর ওপেনিং করা হবে। সামনে কিছু দূর এগিয়ে রয়েছে হার্বাল গার্ডেন, তো এখানে ভেতরে গিয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে। যারা ভেষজ ওষুধ নিয়ে গবেষণা করো কিংবা পড়াশোনা করো তাদের জন্য এটা খুব ভালো একটা জায়গা। একই জায়গায় তোমরা অনেক কিছু জানতে পারবে। তো যেসব ভেষজ গাছ আছে তো এখানে সব কিছুই রয়েছে, সর্পগন্ধা থেকে শুরু করে নানা রকম অ্যালোভেরা, তো সেই সব এখানে সংরক্ষিত করা রয়েছে। আমাদের ইকো পার্কের ঘোরা কমপ্লিট, মানে অনেকটা ঘুরেছি, কখন এসেছি একদম ওই দুটোর সময় এসেছি, একদম 1 নম্বর গেট থেকে 3 নম্বর গেট 4 নম্বর গেট পর্যন্ত পুরোটা ঘুরে দেখলাম। তো এরিয়াটা অনেকটা বড়, যে সাইডে তাজমহল আরও অনেক কিছু ছিল ওগুলো দেখতে পারিনি, শুধু লেকের আশেপাশটাই ঘুরেছি। এক নাম্বার গেট থেকে শুরু করে 4 নম্বর গেট পর্যন্ত পুরো লেকের আশেপাশে আরো অনেক কিছু ছিল, কিন্তু ওই সাইডে যেতে পারছি না, হেঁটে হেঁটে ক্লান্ত। তো এখন বাড়ি ফিরছি।